আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির আইটির নতুন আপডেট ভিডিও নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়েছি। বন্ধুরা, গত কয়েকটি পর্বে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আপডেট নিউজ রিভিউ তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এর ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির আইটির নতুন নিউজ বা আপডেট নিয়ে। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ প্রতিটি তথ্য তোমার জন্য ইম্পর্টেন্ট। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। বন্ধুরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করার ক্ষেত্রে বা আবেদনের পরবর্তীতে কি কি বিষয় তোমাকে অবশ্যই মেনটেন করতে হবে বা ফলো করতে হবে, এই বিষয়গুলো নিয়েই মূলত আজকে আমরা আলোচনা করব। এই বিষয়গুলো যদি তুমি ফলো না করো, সমস্যা বা বিড়ম্বনার শেষ থাকবে না। বন্ধুরা, তোমরা ইতিমধ্যে জানতে পেরেছো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন কার্যক্রম শুরু হয়ে গেছে। তোমাদের মধ্যে অনেকেই হয়তোবা এখনো আবেদন করনি বা আবেদন করে ফেলেছো। তবে এই আবেদন করার ক্ষেত্রে শিক্ষার্থীরা নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন, অন্যবারের তুলনায় এবারে শিক্ষার্থীর পরিমাণ বেশি হওয়ার কারণে সার্ভারে অতিরিক্ত প্রেসার পড়েছে, যার কারণে আবেদন করার ক্ষেত্রে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে শিক্ষার্থীদের। তবে 11 মার্চ থেকে 3 দিন আবেদন কার্যক্রম বন্ধ রেখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সুবিধার জন্য অতিরিক্ত 2টি সার্ভার যুক্ত করে, স্বাচ্ছন্দ্যে এবং খুব সহজেই আবেদন করতে পারে। তবে এই 2টি সার্ভার যুক্ত করার পরও শিক্ষার্থীরা নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। বন্ধুরা, বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং তোমরাও কমেন্ট করে আমাকে জানিয়েছিলে, আবেদন করার ক্ষেত্রে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরও লগ ইন হচ্ছে না। দ্বিতীয় আরেকটি সমস্যার কথা অনেকেই শেয়ার করেছে, সেটি হচ্ছে পেমেন্ট নিচ্ছে না। অনেক সময় লগ ইন করার পরেও পেমেন্ট স্লিপের যে ছবি সেটাও আসছে না। অনেকে বিভিন্ন ঠিকানা পূরণ করতে পারছেন না, বিভিন্ন এরিয়ার নামও আসছে না, এ ধরনের সমস্যাগুলো সম্মুখীন হচ্ছে। যদিও এই সমস্যাগুলো ইতিমধ্যে কর্তৃপক্ষ অনেকাংশই সমাধান করে ফেলেছেন, তবে যে সমস্যাটি সবচেয়ে বেশি তোমরা কমেন্ট করেছো সেটি হচ্ছে পাসওয়ার্ড হারিয়ে ফেলা। বন্ধুরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করার সময় তোমরা অনেকেই হয়তোবা নিজের কম্পিউটার বা মোবাইল থেকে করেছো, কেউ বা কম্পিউটারের দোকানে গিয়েও করেছো। যেখানেই করো না কেন, আবেদন করার সময় একটি পর্যায়ে তোমার মোবাইল নাম্বার দিতে হতো এবং সেই মোবাইলের মাধ্যমে বা সেই মোবাইল নাম্বারের মাধ্যমে তোমাকে একটি SMS পাঠাতে হয়, এবং SMS-টি পাঠানোর পর ফিরতি আরেকটি SMS আসে, যেখানে একটি কোড দেওয়া থাকে বা পাসওয়ার্ড দেওয়া থাকে, এবং এই SMS-টির মধ্যে বলা থাকে যে অবশ্যই এই পাসওয়ার্ডটি বা এই কোডটি তোমাকে মনে রাখতে হবে বা সংরক্ষণ করতে হবে, কারণ পরবর্তী লগ ইনের জন্য এটা প্রয়োজন হবে। বন্ধুরা, তোমরা নিচে স্ক্রিনে দেখতে পাচ্ছ এরকম ধরনের একটি SMS তোমাদের করা হয়েছে। তোমাদের মধ্যে অনেকেই আবেদন করার পর এই SMS-টি ডিলেট করে ফেলেছো বা কোনো কারণে হারিয়ে ফেলেছো। এখন তোমরা লগ ইন করতে প্রবলেম হচ্ছে বা নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছ, কারণ এই পাসওয়ার্ডটি বন্ধুরা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ পরবর্তী লগ ইন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েস, পাশাপাশি প্রবেশপত্র ডাউনলোড থেকে শুরু করে অন্য অন্য যে তথ্যাদি, এই সব কিছুই কিন্তু এই পাসওয়ার্ড বা লগ ইন করার মাধ্যমেই তোমাকে পেতে হবে। তাই এইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যারা এখনও পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করনি, তারা অবশ্যই অবশ্যই এই পাসওয়ার্ডের SMS-টি কোনোভাবেই যেন মুছে না যায় বা এটা অবশ্যই তোমরা সংরক্ষণ করবে। আর যারা ইতিমধ্যে কোনোভাবে হারিয়ে ফেলেছো বা এটা ডিলিট হয়ে গেছে মোবাইল ফোন থেকে, তারা কিভাবে এটা সমাধান করতে পারো, চলো কম্পিউটার স্ক্রিনে দেখে নিই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ব্যাপারে কি তথ্য দেওয়া রয়েছে। বন্ধুরা, এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করার ওয়েবসাইট। এখানে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ অনেকগুলো নোটিশ তোমাদের জন্য দেওয়া রয়েছে। আবেদনের সময়ের সাথে রোল নাম্বার বা আসনের কেন্দ্রের অবস্থানের কোনো সম্পর্ক নেই। প্রথম ও শেষ দিনে আবেদন করা শিক্ষার্থীর পাশাপাশি রোল নাম্বার হতে পারে এবং তাদের আসন একই কক্ষে হতে পারে। বন্ধুরা, এটা অনেক গুরুত্বপূর্ণ একটি তথ্য এখানে দেওয়া রয়েছে। কোনো অবস্থাতেই আপনার ব্রাউজারে পেজে রিলোড না করার জন্য বিশেষ অনুরোধ করছি। SMS পাঠানো মেসেজের প্রথম 8 অক্ষর আপনার পাসওয়ার্ড এবং প্রথমবারে তা 5 মিনিট ব্যবহারযোগ্য থাকে। একবার সফলভাবে ব্যবহারের পরই তা পরবর্তীতে স্থায়ীভাবে ব্যবহার করার যোগ্য হয়। বন্ধুরা, এখানে আরও অনেক তথ্য রয়েছে, তোমরা এটা দেখে নিতে পারো। কিন্তু যেই প্রবলেমটা হচ্ছে টেকনিক্যাল প্রবলেম বা পাসওয়ার্ডগত সমস্যা, তোমরা এই যে এখানে একটি ফোনের চিহ্ন রয়েছে সেখানে তোমরা ক্লিক করবে। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো ফোন নাম্বার দেখা যাচ্ছে, যেমন এখানে সাধারণ হেল্প ডেস্কে আসন ব্যবস্থা, লগ ইন, রেজিস্ট্রেশনের সমস্যা, ছবি ও কোঠা সংক্রান্ত সমস্যা, যে কোনো কারিগরি সমস্যা, পেমেন্ট বা SMS বা ওয়েব পেজ ইত্যাদির জন্য তোমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে হবে। পাশাপাশি এখানে ঠিকানাও দেওয়া রয়েছে, সরাসরি গিয়ে যোগাযোগ করতে পারো। যারা ক ইউনিটে আবেদন করবে তাদের জন্য এই নাম্বারটি তোমরা নিচে স্ক্রিনে দেখতে পাচ্ছ। খ ইউনিটে যারা আবেদন করবে বা
তাদের জন্য হচ্ছে এই নাম্বারটি গ ইউনিট, ঘ ইউনিট এবং চ ইউনিট এবং আইবি এর জন্য এখানে তথ্য দেওয়া রয়েছে। তো বন্ধুরা, এই হচ্ছে গুরুত্বপূর্ণ নাম্বারগুলো। অবশ্যই এই নাম্বারটি তোমরা মোবাইলের মাধ্যমে হোক বা পিসির মাধ্যমে হোক দেখে নিয়ে ফোন করতে পারো। বন্ধুরা, পাশাপাশি তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে যে ভাইয়া, যেহেতু এই সার্ভার বন্ধের কারণে অনেকখানি সময় নষ্ট হয়েছে বা আবেদন করা যায়নি, এই সময়টি কি কর্তৃপক্ষ ফেরত দিবে বা এটা কি সমন্বয় করা হবে? বন্ধুরা, কিছু সংবাদ মাধ্যমে বলা হয়েছে যে আগামী এপ্রিল মাসে তোমাদের এই সমস্যাটি বা এই সময়টি সমন্বয় করে দেওয়া হবে, তাই এ ব্যাপারে তোমরা চিন্তামুক্ত থাকতে পারো। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করার ক্ষেত্রে যে পাসওয়ার্ডটি ভুলে গেলে বা নষ্ট হয়ে গেলে বা হারিয়ে গেলে তোমার কী করা উচিত, সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি তোমরা এই ব্যাপারে একটি ধারণা পেয়েছো এবং এই তথ্যের মাধ্যমে তোমরা একটি সমাধানের পথ খুঁজে পাবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো আপডেটে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।